নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকাল 28 জুলাই 2023 শুক্রবারের দিন, কালকের দিনে রাশিফলের ভিডিও। অর্থাৎ আগামীকালকে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী ফল বা কী রেজাল্ট পাবেন তার আলোচনা এই ভিডিওতে করছি বা করার চেষ্টা করছি। আপনাদের চ্যানেল রেগুলারলি আপডেটগুলো আসে, তো সাথে থাকুন, আমিও প্রত্যেক দিনের ভিডিওগুলো আপনাদের কাছে দিয়ে যাব বা যাওয়ার চেষ্টা করব। তো চলুন আলোচনাটা শুরু করি। ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা ব্যাপার রয়েছে, কালকে ভগবান কৃষ্ণকে স্মরণ করুন, করে দিনটা শুরু করুন। ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণের ষোলকলাযুক্ত অবতার, তাকে ডাকলে ডেফিনেটলি আপনারা বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন। তাহলে চলুন আলোচনাটা শুরু করি, শুরু করা যাক, কী হবে, কী হতে পারে, কীভাবে চলা যেতে পারে, প্রত্যেক দিনের মতো একটু জিস্টগুলো আপনাদের কাছে তুলে ধরি। কালকের দিন বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, দশমী শুক্লপক্ষ এবং শুক্ল যোগ চলবে। যে যে নক্ষত্রগুলো আপনাদেরকে ভালো ফল দেবে বা ভালো রেজাল্ট দেবে নক্ষত্রগুলো একটু বুঝে নিন। অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্বফাল্গুনী, হস্তা, সাতী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রমণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ, আপনাদেরকে এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে দিনে বেটার রেজাল্ট পাবেন। আগামীকালকে কোথাও যদি যাচ্ছেন, যাত্রা করছেন বা যাওয়ার ব্যাপার রয়েছে, 7:55, 8:05 থেকে 8:32 দেখে ব্যবহার করবেন, দেখে শুনে ব্যবহার করুন। কালকের দিন দুপুর 2:52 থেকে 3:38 বড় সাইন, বড় কন্ট্র্যাক্ট, বড় ডিল, বড় টাকা পয়সার ট্রানজাকশান একটু বুঝে শুনে করতে হচ্ছে, নাহলে কিন্তু চাপ আছে বা চাপ বেড়ে যাবে। তো এটা করাটা আমার মনে হয় আপনাদের জন্য বেটার হবে বা বেটার রেজাল্ট দেবে। আগামীকালকের দিনে চলুন আলোচনাটা শুরু করি, কী হতে পারে, কীভাবে চলতে পারেন। আর তার আগে কোন কোন ব্যবসা বা কোন কোন ফিল্ডের বিজনেসগুলো আপনাদেরকে একটু বেটার রেজাল্ট দিচ্ছে সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় যেরকম প্রত্যেক দিন ঢুকি সেটা ঢুকবো বা ঢোকা যাবে। কালকের দিনে যে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল সেক্টরগুলো, যারা টাকা পয়সা নিয়ে ডাইরেক্ট ডিল করেন, কথা বলে কাজকর্ম করেন, কথা বলার ব্যাপার রয়েছে, তারা আমার মনে হয় পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। টিচিং সেক্টর ভালো হচ্ছে, মাছ মাংস বা ফুড আইটেমগুলো খুব একটা শুভ নয়, মিষ্টান্ন বরং ভালো হচ্ছে। জল লিকুইড প্রোডাক্ট আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে, জল লিকুইড প্রোডাক্ট তরল জিনিসপত্রগুলো আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে ইলেকট্রনিক গুডস অ্যান্ড গ্যাজেটস মোটামুটি হচ্ছে, কালকের দিনে ট্যুরস বা ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, গাড়ির বিজনেস ভালো হচ্ছে। প্রোমোটারি কনস্ট্রাকশান বিজনেস কালকে খুব একটা ভালো নয়, মেডিকেল মেডিসিন চলছে মোটামুটি, কিন্তু ওকালতি ফিল্ড কালকের দিনে ভালো হচ্ছে। যারা ক্রিয়েটিভ মানুষ, ক্রিয়েটিভ জগৎ, গান বাজনা, অভিনয়, নৃত্য, বেটার রেজাল্ট পাচ্ছেন। পার্লার বা মেকআপ আর্টিস্ট যারা, তারা কিন্তু কালকের দিনে মোটামুটি ফল পাবেন, বা স্যালুন, এগুলো মোটামুটি ফল দিচ্ছে। কালকের দিনে কাঠ আসবাবপত্র, আলমারি বা ড্রেসিং টেবিল ভালো রেজাল্ট দিচ্ছে যারা এই বিজনেসগুলো করেন। এবার প্রত্যেকের বিজনেসের একটা গুণগত মান রয়েছে, ধরুন দুটো দোকানদার, একজন কাঠের বিজনেস করেন যার বিশাল বড় ফার্নিচারের দোকান, তার দোকানে হয়তো 30টা লোক কাজ করছে, আছে তো এরকম দোকান, তা সেখানে তো বিজনেস হবেই। আবার যার দোকানে একজন বা দুজনে কাজ করছেন তার বিজনেসের একটু কমই হবে, এটা তো স্বাভাবিক কথা। তো সেইভাবে দেখলে ঘটনা এটা যে দুজনের ক্ষেত্রেই রেজাল্টটা তাদের আশা অনুপাতে হওয়ার কথা বলা হয় আর কি। ভগবান কৃষ্ণকে ডাকছি, চলুন আলোচনাটা শুরু করছি। আগামীকালকে মেষ থেকে মীন রাশি শুরু করা যাক। কালকে কালো রঙটা অ্যাভয়েড করবেন, ডিপ ব্ল্যাক অ্যাভয়েড করবেন। প্রথম রাশি মেষ রাশি, আপনি যদি মেষের মানুষ হন, আগামীকালকে চেষ্টা করছেন 9:40 থেকে 11:17 দেখে ব্যবহার করার, 9:40 থেকে 11:17 দেখে ব্যবহার করার, সকালবেলা অবশ্যই। কালকের দিনে 11:50 থেকে প্রায় 2:45 আপনাদের জন্য শুভ সময় বলতে পারি। মেষের মানুষ হলে সবুজ ব্যবহার করবেন, আর্ট ব্যবহার করবেন, কৃষ্ণ পুজো ভক্তি অবশ্যই
ভালো রেজাল্ট দেবে। আপনি মেষের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে শরীরগুলো ভালোই থাকছে, আপনার বাবা মা আপনার ফ্যামিলির শরীর ভালো থাকছে, বাড়ির বাচ্চাদের হেলথ একটু নজর রাখবেন, আপনার বাচ্চা বা আপনার বাড়ির বাচ্চা হেলথ একটু লক্ষ্য রাখবেন, ট্রানজাকশান ভালো হবে, ইনভেস্টমেন্ট হতে পারে, টাকা পয়সার ডিলিংস ভালো হচ্ছে, খারাপ নয়। কালকের দিনে ট্যুর বা ট্রাভেল কোথাও যাওয়া একটু প্রবলেম দিতে পারে, এটা লক্ষ্য রাখবেন। ছোটোখাটো চোট আঘাত দুর্ঘটনার জায়গা রয়েছে, খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে বাধা বিপত্তি পেরিয়ে উন্নতি, খুব স্মুথ কালকে কাজের পথ হচ্ছে না, প্রফেশনাল জেলাসিটা প্রচুর, প্রফেশনাল জেলাসি বা জেলাস ব্যাপারটা প্রচুর থাকছে, এটা লক্ষ্য রাখছেন আপনি মেষের মানুষ হলে। এবং আগামীকালকের দিনে আপনাকে আমি সাজেস্ট করবো আপনি এটা দেখুন বা আপনি এটা চেষ্টা করুন, যতটা সম্ভব শান্ত মাথায় ঝুট ঝামেলা এড়িয়ে কাজগুলো করার, আমার মনে হয় সেটা আপনার বা আপনাদের জন্য শুভ হচ্ছে বা শুভ রেজাল্ট দিচ্ছে যখন আপনি মেষের মানুষ বা মেষের জাতক বা জাতিকা। বিজনেস মোটামুটি চলবে, কিন্তু চাকরি ক্ষেত্রে দায় বা দায়িত্ব বুঝে, কথাবার্তা একটু বুঝে, এবং সবচেয়ে বড় কথা ওই বাধা বিপত্তির জায়গাগুলো থাকছে, তো আপনি খুব এনার্জি নিয়ে কাজ করছেন, শুরু করছেন, ধাক্কা খেলেন, দেখা গেল কি যে ইচ্ছাটা নষ্ট হলো, তো এই জায়গাটা বা এই দিকটা একটু লক্ষ্য রাখবেন, বা লক্ষ্য রাখলে আমার মনে হয় আপনাকে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট বা স্টেবল রেজাল্ট দিচ্ছে। আগামীকালকে দাম্পত্য জীবন ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাচ্ছেন, গুরুজনদের সাথে সম্পর্ক ভালো, জ্ঞাতি বন্ধুত্ব পাশের বাড়ি একটু সামলে চলা প্রয়োজন আছে, আইন লিগাল প্রবলেম পজিটিভ রেজাল্ট দেবে, ভালো ভালো দিকে যাচ্ছে। কালকে বিদ্যাভাব যথেষ্ট শুভ, সন্তান নিয়ে ভোগান্তি, সন্তান নিয়ে সন্তানের অ্যাক্টিভিটিস, সন্তানের কাজকর্ম ভোগাতে পারে, আপনি হাউস ওয়াইফ হলে সকলকে নিয়ে চলার ব্যাপারটা অত্যন্ত স্টেবল, তো যখন আমি সকলকে নিয়ে চলছি বা চলতে চাইছি রেজাল্ট এক্সপেক্ট করব বেটার দিচ্ছে। মেষ অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকে আপনি নিজের আবেগ কন্ট্রোল করুন, তবে ভালো ফল আসবে। ভরণী নক্ষত্র কালকের দিনে কিছু লোক আপনাকে ডমিনেট করতে চাইবে, ডমিনেটিং ব্যাপারটা। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে না কিছু না কিছুভাবে ফাঁদে পড়ার একটা চান্সেস বা প্রবাবিলিটি দেখাচ্ছে, লক্ষ্য রাখবেন। নেক্সট মানে পরের রাশি হচ্ছে বৃষ রাশি। ওয়েদার আপনি বৃষর জাতক বা জাতিকা, বৃষ রাশির মানুষ, কালকের দিনে এই চকলেট সেটই ইউজ করবেন, বেটার হবে, চকলেট বা চকলেট সেটটা ইউজ করছেন বেটার হচ্ছে, কাছাকাছি চলতে পারে। কালকের দিনে ডিপ ব্ল্যাক চলবে না, কালকের দিনে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকছেন, 9:45 থেকে 11:18 দেখে ব্যবহার করবেন, 11:35 থেকে প্রায় 3টে শুভ সময় হচ্ছে। কালকে বৃষ ফ্যামিলি মেম্বারদের হেলথ লক্ষ্য রাখতে হবে, আমি এবং আমার পরিবার আমার পরিজন প্রত্যেকের শরীর বা স্বাস্থ্য লক্ষ্য রাখার বা নজর রাখার প্রয়োজন রয়েছে বা প্রয়োজনীয়তা থাকছে, এটা একটু খেয়াল রাখবেন বা এটা একটু লক্ষ্য রাখবেন বা নজর রাখবেন। এক নম্বর কথা, আগামীকালকে বৃষরাশির ইনভেস্টমেন্ট অত্যন্ত ভালো, গুপ্ত শত্রুতাতে ভরা দিন হচ্ছে, এবং কিছু লোক থাকবে যারা আপনার খুদ ধরতে চাইবে, যারা আপনার খুদ ধরার জন্য ওয়েট করছে, দে আর ওয়েটিং, আপনি কখন মিস্টেক করবেন এটার জন্য। তো দেখুন আপনার কাজ ভালো হচ্ছে, আপনি যখন দায়িত্ব নিচ্ছেন ভালো হচ্ছে, কিন্তু কথা পরিষ্কারভাবে বলবেন, ক্লিয়ার কাট কথা বলে তবে আপনি দায়িত্ব নেবেন, আমার মনে হয় সেটা আপনার জন্য বেটার হবে। কালকের দিনে বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কন্ট্যাক্টসগুলো কাজে লাগতে পারে, 4-5 লোক থেকে সাবধান থাকুন, সিনিয়র ওপরমহল ভালো ফল দেবে, তাদের সাথে বন্ডিংটা টাইট, অসুবিধা নেই। কালকে ব্যবসা শুভ, বিজনেস শুভ হচ্ছে, পজিটিভ হচ্ছে, কিন্তু ডিমোটিভেটেড হবেন না, লোকজনের কথা শুনবেন না, ওটাই ডিমোটিভেটেড করে মানুষকে। প্রেম বাধার, দাম্পত্য ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাচ্ছেন না, প্রবলেম দিচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন, কিন্তু আপনি বৃষ, আপনি কোনো লিগাল প্রবলেমে রয়েছেন, কালকের দিনে লক্ষ্য রেখে চলুন, কারণ আমার মনে হয় এটা কিন্তু আপনাকে ভোগাবে বা ভোগাতে পারে, চান্সেস রয়েছে বা দেখাচ্ছে, তো তো নজর রাখাটা দরকার আছে বৃষর মানুষ হলে বা জাতক জাতিকা হলে। বৃষরাশির মানুষজনদের ক্ষেত্রে বা জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিন, কালকের দিনে চলার ক্ষেত্রে
দেখুন, পড়াশোনা ক্ষেত্র নিয়ে কোনো চাপ নেই, ঠিকঠাক টিচারদের সাপোর্ট আসছে, এবং সবচেয়ে বড় কথা সন্তান সুখটা ভালো হচ্ছে, সন্তান নিয়ে স্ট্রেস বা টেনশন কমতে চলেছে, অসুবিধা কমতে চলেছে। কৃত্তিকা নক্ষত্র আগামীকালকের দিনে অহেতুক মানসিক অশান্তি, রোহিণী নক্ষত্র দরদ আবেগ সেন্টিমেন্ট প্রবলেম দেবে, মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে পরিশ্রমে সাফল্য, ফ্রি ফান্ডে সাকসেস আসছে না, এটা ঘটনা লক্ষ্য রাখুন। মিথুন রাশি কালকের দিনে, মিথুনের ক্ষেত্রে সবুজ, মিথুন রাশি কালকের দিনে সকাল 9:40 থেকে 11:05 দেখে পরের পুরো সময়টা আপনার হতে পারে, পরের 11:05 পরের মোটামুটি সময়টি আপনার হতে পারে, এক ব্যবহার করবেন, ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন। মিথুনের শরীর ভালো হচ্ছে, মায়ের হেলথ খেয়াল রাখবেন, ছোট বাচ্চা থাকলে তার হেলথ খেয়াল রাখবেন, ওভারঅল বাদবাকি পরিবারের মেম্বার বা সদস্যদের শরীর স্বাস্থ্য ভালো থাকছে, ট্যুরস বা ট্রাভেল হবে না, ইনভেস্টমেন্টও একটু দেখে করা উচিত, ইনভেস্ট দেখে করা উচিত, এবার পরিবারের জন্য কিছু কেনাকাটি করা বা এগুলো চলতে পারে, কোনো অসুবিধা নেই। কালকে সাকসেস আপনি পাবেন, কালকে আপনার কর্মসিদ্ধির দিন, আমি কাজ করছি, কাজ এগোচ্ছি, কাজে পজিটিভলি এগোচ্ছি এবং দায়িত্ব নিয়ে কাজ করছি, বড় মিটিং রয়েছে, বড় ডিসিশান নেওয়ার রয়েছে, অফিসে খুব ভাইটাল কাজ রয়েছে, আপনি কালকে সাকসেস পাবেন, আমি বলবো আপনি কালকে সাকসেস বা সফলতা পাচ্ছেন। আপনি যখন মিথুনের মানুষ, ভগবান কৃষ্ণের কৃপায় বাধা বিপত্তি কাটবে এবং খুব টেনশান, খুব চাপে রয়েছেন, প্রচণ্ড টেনশনে রয়েছেন, আপনি বেটার রেজাল্ট পাবেন। কালকে বিজনেস একটু মন্দার, উপর মহলে সাকসেস পাবেন এবং যে লোকটা আপনাকে দিকে তাকায় না সেও কালকে আপনার সাথে এসে কথা বলবে। তো আমার দিন আমি সেইভাবে চলব, দাম্পত্য জীবনটা একটু সামলাবো, প্রেমিক প্রেমিকাগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন, যে কোনো ঝঞ্ঝাট সেটা পারিবারিক হোক, প্রতিবেশীদের সাথে হোক, রাস্তায় হোক, অফিসে হোক, আপনি কালকে মেটাতে পারছেন। তো সেইভাবে খুলে কাজ করুন, একদম সেই লেভেলটাকে নিয়ে যান নিজেকে, আপনি তবেই তো বেটার রেজাল্টটা পাবেন। কালকে সন্তান সুখ যথেষ্ট ভালো, কালকে পড়াশোনায় ঘাটতি রয়েছে, ভালো রকমভাবে রয়েছে, কিছু ক্ষেত্রে লেথার্জি, ভালো দিন, ভালো দিনটাকে পণ্ড করার জন্য নানা রকমভাবে প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়, আমরা সেই পরিস্থিতিগুলোর ফাঁদে পা দিই, দেবেন না। কালকে আইন আদালত কোর্ট কাছারি সংক্রান্ত জটিলতা পজিটিভ রেজাল্ট দিচ্ছে এবং কারুর সাথে কোনো বিবাদ রয়েছে কালকে আপনি মেটাবেন, আপনি যখন মিথুনের জাতক বা জাতিকা। মিথুন মৃগশিরা নক্ষত্র, কালকে মানসিক দৃঢ়তা প্রয়োজন, মিথুন আদ্রা নক্ষত্র, আপনি যে কাজটা পারেন না সেই কাজটা কালকে করবেন, এটা আমি পারবো না করবেন। পুনর্বসু নক্ষত্র, আপনি পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে মানে একটাই সমস্যা, সেটা হচ্ছে জলের মতো অর্থ ব্যয়, লক্ষ্য রাখুন। নেক্সট হচ্ছে কর্কট রাশি, কর্কট রাশি ঘিয়ের যে রং, ঘি আকাশি একদম কচি কলা পাতা, এগুলো হবে বেস্ট কালার, ভগবান কৃষ্ণ পুজো করবেন। কালকের দিনে 9:50 থেকে 11:25 দেখে ব্যবহার করছেন, 11:35 থেকে 3:05 আপনার জন্য শুভ সময়, শুভ সময় হচ্ছে। কর্কটের শরীরটা মোটামুটি স্টেবেল, কিন্তু কর্কট রাশির পারিবারিক চাপটা বড্ড বেশি, রিলেশনশিপ ক্রাইসিস তৈরি হতে পারে এক নম্বর কথা, এবং সব মিলিয়ে কিছু, দেখুন হয় না অনেক সময় আমার দিন ভালো হচ্ছে, সব ভালো যাচ্ছে, কিন্তু এমন কিছু টেনশনে রয়েছে, আমার কোনো কিছুর ইচ্ছা করছে না, এই জায়গাটা কর্কটকে নির্দেশ করছে। মানসিক চাপ, উদ্বেগ, দুশ্চিন্তা ডিউ টু ফ্যামিলি বা পরিবারের কোনো মানুষ, কাছের কোনো মানুষ, এবং এই চাপ আপনি হয়তো কাটাতে পারছেন না, কারোকে নিয়ে কোনো টেনশন, তো এগুলোকে একটু মাথা থেকে দূরে রাখা প্রয়োজন। এবং এরকম কোনো ব্যাপার থাকলে বা ধরুন কেউ প্রবলেমে রয়েছে, বেশি ইনভলভমেন্ট দরকার নেই, আপনার কাজ মানে আমি বলবো খুব ভালো হচ্ছে বলতে পারছি না, আমি বলবো রিল্যাক্সে কাজ হচ্ছে, একদম ঠান্ডা মাথায় ধীরে সুস্থে বুঝে সামলে কাজ হচ্ছে, এবং এটাই তো চাই না। তো এই জায়গাটা কালকের দিনে কর্কটকে শো করছে বা দেখাচ্ছে। বন্ধুরা এটা একটু দেখবেন, বিজনেস খুব ভালো হওয়ার কথা, কিন্তু হাজব্যান্ড ওয়াইফ বাবা মা প্রেম এই রিলেশনশিপগুলো খুব ঠান্ডা মাথায় খুব বুঝে বা দেখে নিয়ে যান। আইন লিগাল প্রবলেম জটিলতা পজিটিভ রেজাল্ট দিচ্ছে, আমি বলছি না যে আপনার বড় কোনো প্রবলেমে আপনি আছেন বা কোনো সমস্যায় জড়াচ্ছেন, বড় কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমি বলছি এইখানে একটা চাপ থাকছে, একটা 5 কেজি ওজন চেপে থাকছে সব মিলিয়ে। বিদ্যা শুভ, সন্তান একটু, বাচ্চাগুলো একটু বদমাইশি করবে, একটু চঞ্চলতা আসবে,
তবে আপনি মানসিকভাবে একটু ঠিক নেই, এটা একটু দেখুন আর ট্রেস নেবেন না। ছোট্ট এইটুকু জিনিস আপনি এত বড় করে ভাবছেন, এটাই কালকে সমস্যার জায়গা বা ব্যাপার। তা কর্কট রাশি যখন পুনর্বসু নক্ষত্র, গুরুজনদের সাথে একটু অ্যাডজাস্টমেন্ট প্রবলেম। কর্কট রাশি পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা অতিরিক্ত সেন্টিমেন্ট বা আবেগ বা ইমোশন ক্ষতির কারণ না হয়ে যায়, স্পেশালি এগুলো মহিলাদের হয়। আর কর্কট রাশি অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকে সম্মান বাড়ানোর দিন, সম্মান বৃদ্ধি। দেখুন পরের রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি কালকের দিনে নীলের ওপর থাকা উচিত হবে, সিংহ রাশি নয়। কালকের দিন সিংহ রাশির জাতক বা জাতিকা হলে ভগবান কৃষ্ণ পুজো খুব শুভ। 11:40 থেকে পরের পুরো সময় আপনার 9:50 11:15 দেখে ব্যবহার করছেন। সিংহ রাশির জাতক বা জাতিকাদের, সিংহ রাশির মানুষজনদের আপনার দিন আমি কালকের দিন বলতে পারি, আপনি যা করবেন তাতে আপনি সাকসেস পাচ্ছেন। তো ভালো দিন, পিওর সাকসেসের দিন। এবং যত প্রেশার থাক, প্রেশার অবশ্যই থাকবে, যত প্রেশার থাক, আপনি কালকের দিনে জায়গাকে রিচ করছেন, ডমিনেট করছেন, প্রভাব তৈরি করছেন এবং ক্যাপ্টেন্সি, লোকে কথা শুনবে তো পারবেন। দেখবেন প্রত্যেকটা বাড়িতে একটা জায়গা থাকে, ধরুন আগেকার দিনে আমরা দেখতাম বাড়িতে চার বউ, যেটা আগেকার দিনে হতো, একটা বউয়ের কথা সবাই শোনে, সেটা ছোটও হতে পারে, যে এই এই মেয়েটা খুব ভালো জানে, এই মেয়েটা খুব শিক্ষিত, এই যে ব্যাপারটা কালকের দিন আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো লোকে আপনাকে ফলো করবে, আপনি যেন সমস্যায় জড়াবেন না বা টেনশান নিয়ে ফেলবেন না, আপনি জানুন আপনার দিন ভালো হচ্ছে, হেলথ ভালো, ইনভেস্টমেন্ট একটু চাপের, ভ্রমণে সাকসেস রয়েছে, যে কোনো কাজ আপনি সুন্দরভাবে কোয়ালিটি মেনটেন করে আসতে পাচ্ছেন আপনি যখন সিংহের জাতক বা জাতিকা। ব্যবসা মোটামুটি চলছে, অ্যাভারেজ চলছে, কাস্টমার আসা যাওয়া থাকবে, ভালো দামি এবং ভালো মার্জিনের প্রোডাক্টগুলো একটু কম বিক্রি হতে পারে, এটা একটু দেখতে হবে। আপনি সিংহের জাতক বা জাতিকা, কালকের দিনে দাম্পত্য জীবন মোটামুটি চলছে, খুচরো ঠোকাঠুকি লেগে থাকছে, ফ্যামিলির প্রতি কর্তব্য, বাবা মা এবং সব মিলিয়ে কর্তব্য পালন, আপনি আপনার দিক থেকে কোনো প্রবলেম নেই, আর লোকে মুখের উপরে অত কথাও বলবেন না, তো অসুবিধা নেই। সন্তান সুখ ঠিক আছে, পড়াশোনায় বাধা, ভালো রকমভাবে বাধা, লিগাল প্রবলেম থাকলে পজিটিভ রেজাল্ট দিচ্ছে, আইন, কোর্ট কাছারি, পুলিশ, লিগাল এইগুলো থাকলে আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। আপনি কী রাশি বলুন তো, আপনি যখন সিংহ রাশি বা সিংহ রাশির মানুষ বা জাতক জাতিকা, তো সিংহ রাশি চলবে ভালোভাবে। সিংহ মহা নক্ষত্র কালকের দিনে আমি আপনাদেরকে বলবো যে বহু ঝামেলা মাথায় নেবেন না, একটা কিছুকে ফলো করে এখন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের অহেতুক চেঁচামেচি করে দিন নষ্ট হতে পারে, উত্তর ফাল্গুনী নক্ষত্র গুরুজনদের সাথে পরামর্শ করে, ডিসকাস করে এগোন এবং আলোচনা সাপেক্ষে এগোন, আমার মনে হয় সেটা আপনাকে পজিটিভ রেজাল্ট বা বেটার রেজাল্ট দিচ্ছে। পরের রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি সবুজ রং, কন্যা রাশি চার সংখ্যা, কন্যা রাশি অবশ্যই নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করা, 9:40 থেকে 11:17 দেখে ব্যবহার করবেন। কালকের দিনে 11:25 থেকে দুপুর 2:45 শুভ সময় হচ্ছে। কন্যা রাশির কালকের দিন মোটামুটি চলছে বলতে পারি, অ্যাভারেজ চলছে সর্বক্ষেত্রে, খুব তাড়াতাড়ি, খুব স্মুথলি, খুব সুন্দরভাবে কিছু হবে না, টাইম টেকিং ব্যাপারটা কার্যকরী হচ্ছে। অর্থাৎ আমি এক্সপেক্ট করছি, অনেক সময় আমরা থাকে না যে প্ল্যান করি যে এইটা এই সময় করবো, ওটা ওই সময় করবো, তারপরে ওটা করবো, তাহলে দিয়ে বাড়ি চলে আসবো, কোনোটা কিন্তু টাইমলি হচ্ছে না, এবং ওই একটা করতে গিয়ে অনেকটা সময় নষ্ট হলো। শত্রুতা বলছি না, আপনার বাধা বিপত্তির জায়গা বা যোগটা প্রবল, এবং এই স্ট্রাগল বা এই অবস্ট্রাকশানগুলোকে নিয়ে আপনাকে চলতে হচ্ছে। আপনার হেলথ ভালো, আপনার ফ্যামিলির হেলথ ভালো, টাকার চাপ থাকবে, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুরস হতে পারে। আপনারা অনেকে আমাকে বলেন শেয়ার মার্কেট নিয়ে কথা বলুন, আমি শেয়ার মার্কেটের কী বুঝি যে আমি শেয়ার মার্কেট নিয়ে কথা বলবো, অত সোজা নয় শেয়ার মার্কেট নিয়ে কথা বলা যে শেয়ার মার্কেটের টিপস দিন, টোটকা দিন বা এই। আমি যদি শেয়ার মার্কেট বুঝে যেতাম যে আমার এটা ভালো হবে, আমি ওই স্টকটা কিনলে এত প্রফিট পাবো, আজকে ইন্ট্রাডে ভালো করে করতে পারবো, আমি করতাম। যেখানে প্রফিট আছে আমি লোভী মানুষ, আমিও তো পয়সা আমরা চাই,
তো আমি কেন করবো না? আমি যদি লটারি কাটার টিকিট কাটতে বলতে পারতাম তাহলে আমি নিজে আগে লটারি কাটতাম। আমার কথা সোজা, সোজা কথায় কষ্ট নেই, গায়ে লাগবে শুনতে, ব্যাস কষ্ট কথা বলে দিই, কষ্ট কথা। তো আমি যদি লটারি কাটার কথা বলতে পারতাম তো আমি লটারি কাটতাম। আপনাদের থোড়িই বলবো আমি অত বড় মহৎ কেউ নই যে সিদ্ধ পুরুষ নই। তো এটা ব্যাপার। তো আর শেয়ার মার্কেটও তাই, শেয়ার মার্কেটেও এরকমও লোক দেখেছি যারা দিনে 50-60 হাজার টাকাও প্রফিট করেন। আছে তো, আমার কাছেই আসেন তারা, সেরকম মানুষও আছে। তো আমি জানি না তারা সেই রিসার্চ ওয়ার্ক করেন, রিসার্চ অ্যাকচুয়ালি বলেন এটা এটাকে। কালকে বিজনেস ভালো হবে, কালকে কন্যা রাশির জাতক বা জাতিকাদের ওপর মহলের সাপোর্ট মোটামুটি আসছে। পরিস্থিতিটা নেই, ভাগ্য সাথ দেবে না, দাম্পত্য জীবন খুব ভালো হচ্ছে, প্রেম ভালোবাসা দুজনের মধ্যে বন্ডিং, একটু টাইম দিলেই বেটার রেজাল্ট হবে। প্রেমিক প্রেমিকাগুলো মোটামুটি স্টেবল রেজাল্ট পাচ্ছেন। গুরুজনদের সাথে সংঘাত, বাবা মায়ের সাথে সম্পর্কে চিড় ধরা, আত্মীয় স্বজনদের সাথে ভোগান্তি, স্পেশালি হাউস ওয়াইফ হলে, হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন ওই জায়গাটি গণ্ডগোল করছে, বাচ্চাগুলো ভালো রকমভাবে বদমাইশি করবে। তবে ঠিক আছে, অসুবিধা নেই, বিদ্যা শুভ। লিগাল প্রবলেম থাকলে একটু দেখে শুনে চলা উচিত, একটু সমঝে বা একটু সামলে চলা উচিত আপনি কন্যার মানুষ হলে। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, আগামীকালকের দিনে কথা ঠিকঠাকভাবে বলবেন, কথার মধ্যে লুকোছাপা যেন না থাকে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে আপনি সব কিছু টাইমলি করবেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে আপনাকে আমি বলি যে পার্টিকুলার কোনো পার্সনের জন্য আপনি কোনো প্রবলেমে পড়ে যেতে পারেন, পার্টিকুলার কেউ বা একজন শত্রুতা। পরের রাশি তুলা, তুলা নীল, তুলা আট, তুলা ভগবান কৃষ্ণকে স্মরণ করা উচিত 9:50 থেকে 11:37 দেখে, 12:45 থেকে পুরো সময়টা শুভ, অর্থাৎ সেকেন্ড হাফ যত টাইম এগোচ্ছে, স্টিম ইঞ্জিন যত গরম হয় তত ছোটে, সেই ব্যাপারটা কালকের দিনে অ্যাপ্লিকেবল হচ্ছে। নতুন কিছু ডেফিনেটলি করতে পারেন, আপনার হেলথ ভালো, আপনার ফ্যামিলির হেলথ ভালো, ট্যুরস বা ট্রাভেলে সাকসেস রয়েছে, টাকার একটু চাপ থাকছে, ইনভেস্টমেন্ট কালকের দিনে সামলে এবং খরচাপাতি নিজের হাতে না করা উচিত। ধরুন একটা এমার্জেন্সি কিনতেই হবে, আপনার ওয়াইফকে বলুন বা আপনার হাজব্যান্ডকে বলুন বা বাবা রয়েছেন, মা রয়েছেন, তাদের কিনে নেবে, আপনি নিজের হাতে না করুন, বেটার হবে, আপনি ভুল করবেন। কিন্তু নতুন কিছু ট্রাই করা উচিত, পেন্ডিং ঝামেলা, পুরনো ঝামেলা, খুচরো ঝামেলা কালকের দিনে একটু সামলে চলছেন। এই চাপটা আমাকে প্রত্যেক দিন ভোগাচ্ছে, এটা নিয়ে আমি ভালো রকম চাপে রয়েছি, এগুলোকে কালকে একটু সাইড করুন, নতুন কিছু ট্রাই করুন, ওপর মহলের সাথে কথা বলুন, ভালো কোনো প্রজেক্ট নিয়ে কথা বলা যাবে যেটা নতুন। পেন্ডিংগুলো কিন্তু সমস্যায় রাখছে, রাখবে, চাপে আপনাকে রাখবে আপনি তুলার মানুষ হলে। তুলার বিজনেস খুব ভালো হওয়ার কথা, একজন দুজনের ক্ষেত্রে না হলেও ওভারঅল কম বেশি তুলা রাশি বিজনেস কালকে খুব ভালো হচ্ছে। কালকে সন্তান খুব ভালো হচ্ছে, দাম্পত্য জীবনে চাপ থাকছে, ক্রাইসিস থাকছে, অশান্তি থাকছে, পরিবারের প্রতি কর্তব্য ভালো, প্রেম ভালোর দিকে যাচ্ছে, প্রেমিক প্রেমিকারা ভালোর দিকে যাচ্ছে বা যাচ্ছেন। কালকে সন্তানাদির বিষয়ে সুফল আসছে, বিদ্যায় বাধা, লিগাল প্রবলেম, কোর্ট কাছারি, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা একটু একটু দেখে চলার দরকার আছে আপনি যখন তুলা রাশির মানুষ বা জাতক জাতিকা। তো তুলাকে আমি একটু সব মিলিয়ে দেখে চলতে বলবো, ঝামেলাগুলোকে এড়িয়ে চলতে বলবো, রিস্ক নেওয়া যায় নতুন কিছু নিয়ে, শেখা নিয়ে, নতুন কিছু জানা নিয়ে। তুলা চিত্রা নক্ষত্র কালকের দিনে অর্থকষ্টে পড়বেন, তুলা সাতী নক্ষত্র সম্মান বাড়াবেন, তুলা বিশাখা নক্ষত্র কন্ট্যাক্টস বাড়াবেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক সাদা, বৃশ্চিক দুই, বৃশ্চিক কালকের দিনে অবশ্যই নারায়ণকে ডাকা উচিত। 12:00 থেকে শুরু করছেন মোটামুটি 2:40 এটাই সময়, বাদবাকি সময় পুরোটা ওই সকালের সময়টা প্রত্যেককেই দেখবেন বলছি, 9:40, 9:50 থেকে আপনি মোটামুটি 11:30 একদম চোখ কান বন্ধ করে বসে থাকবেন। কালকের দিনে গুপ্ত শত্রুতা, ছুরি মারা, পেছন থেকে ছুরি মারা, এইটাই মেন প্রবলেম। হেলথ ভালো থাকছে, মা বাবা বাচ্চা পার্টনার হাজব্যান্ড বা ওয়াইফ হেলথ ভালো থাকছে, হেলথ নিয়ে চাপ নেই আপনি বৃশ্চিকের মানুষ হলে। ইনভেস্টমেন্ট চাপের ভ্রমণ হতে পারে, কিন্তু মারাত্মক লেভেলের শত্রুতা হবে, জেলাসি হবে, প্রফেশনাল জেলাসি থাকছে। এবং বিশেষত যারা
দেখুন, যারা খুব টপ লেভেলে কাজ করেন তাদের চাপটা শত্রুতা থেকে কম, কিন্তু যারা মোটামুটি একটা পোস্ট এই জায়গাটা এবং যারা মন খুলে কাজ করতে চেয়েছেন, কাজ হচ্ছে হচ্ছে না যে তা নয়, কিন্তু ধীর স্থিরভাবে, কালকে রিস্ক নেওয়ার দিন নয়, চোখ খুলে রেখে কাজ করার দিন, বিজনেস কালকের দিনে ভালো করতে পারেন, আমি মালিক, কিন্তু বিজনেসেও শত্রুতা থাকছে। পাশের দোকানদার, কিছু লোক থাকে প্রত্যেকটা বিজনেসের জায়গাতে, কিছু লোক থাকে যারা বিজনেস করে এটা জানেন বদনাম করবে, তাদেরকে আপনি কিছু করতে পারবেন না। তো এই লোকটা কালকে থাকছে সব জায়গাতে, সব ক্ষেত্রে থাকছে। তো এই জায়গাটা একটু দেখবেন। তো এটাই ঘটনা বৃশ্চিক রাশি। দাম্পত্য জীবন ভালো করা যায় এবং হাজব্যান্ড ওয়াইফের যে কোনো পরামর্শ শুভফল দিচ্ছে। সন্তান সুখ ভালো, প্রেম ভোগাবে, প্রেমিক প্রেমিকারা সামলে চলুন, গুরুজনদের সাথে সম্পর্ক ঠিকঠাক, বিদ্যাস্থান মোটামুটি চলছে, লিগাল কোর্ট কাছারি থাকলে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, জ্ঞাতি শত্রুতা জায়গা জমি সংক্রান্ত প্রবলেম কালকের দিনে এগোবেন না, দেখে রাখুন, পরে জবাব দেবেন, কালকে নয়। আর তাড়াহুড়ো করে কিছু করবেন না, আর লোক দেখিয়ে কিছু করবেন না, ঠান্ডা মাথায় পার করা উচিত হবে। বিশাখা নক্ষত্র, ভাগ্যের ভরসায় কাজ করবেন না। অনুরাধা নক্ষত্র, বিপরীত লিঙ্গ থেকে শত্রুতা, ধরুন আমি আর আপনি, আমরা বিপরীত লিঙ্গের, একই অফিসে চাকরি করি, খুব ক্লোজ বন্ধু, তাও ছুরি আসতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে সিনিয়রদের সঙ্গে তর্কে যাবেন না। পরের রাশি হচ্ছে, এটা গেল বৃশ্চিক রাশি, সিনিয়র বা উপর লেভেল এনাদের সাথে তর্ক বা অশান্তিতে যাবেন না। ধনু, আপনি ধনু রাশির জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে হালকা সবুজ এবং আকাশি বেস্ট কালার, কালকের দিনে ধনু রাশি সবুজের ওপর চলতেই পারে। কালকের দিনে ধনু রাশি 2-1 নারায়ণ ভগবান কৃষ্ণকে ডাকবেন, 9:40 থেকে 11:13-15 দেখে ব্যবহার করবেন, 11:35 থেকে 3:00 শুভ সময়। ধনুরাশির কালকের দিনে সমস্যার সমাধান হচ্ছে, আমি এটা নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছি। তাহলে কালকে সমস্যার সমাধান হচ্ছে, আপনার শরীর একটু ভোগাচ্ছে, বাবার শরীরটা দেখবেন, বাদবাকি ঠিকই আছে, ছোটো বড় মাঝারি প্রত্যেকে ঠিকই আছেন, ইনভেস্টমেন্ট হবে না, ভ্রমণ হতে পারে, পেন্ডিং সমস্যাগুলো খুচরো বড় অনেক বড় একদম ছোট যে কোনো সমস্যা, যেটা আপনার স্ট্রেস টেনশান অশান্তি মাথার মধ্যে চেপে রয়েছে, কালকে আপনি মিটিয়ে দিন। শত্রুতা, পেছন থেকে শুনবে ভাই কেন আমার সাথে শত্রুতা করছিস, আপনি তাকে রিজনটা জিজ্ঞেস করবেন, আপনি বেটার রেজাল্ট পাবেন কালকের দিনে, আপনি যখন ধনুর মানুষ। তো আমি ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করব, নতুন কিছু করার দরকার নেই, সমস্যাগুলোকে সমাধান করে মাথা চাপটাকে সরিয়ে দিন আগে, দেখবেন কাজের এনার্জি অটোমেটিক চলে আসবে। পার্টনারশিপে কিছু করবেন না কালকের দিনে, সমস্যার সমাধান করে বেরিয়ে আসবেন, সমস্যাগুলোকে মেটান, কোনো প্রজেক্ট পেন্ডিং রয়েছে মেটান, সিনিয়রদের সাথে এইটুকু কথা বলে সমস্যা মিটে যেতে পারে, মেটান। বিজনেস মন্দার দিকে যাচ্ছে, ভালো হচ্ছে না, চলছে, টাকার চাপ থাকবে, জ্ঞাতি শত্রুতাও কমবে, আপনি হাউসওয়াইফ হলে একটু আপনার কথা শুনতে হতে পারে, দাম্পত্য জীবন অ্যাভারেজ চলছে, প্রেম খুব ভালো, বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো, বিদ্যাস্থান মোটামুটি হচ্ছে, পড়াশোনায় মনোযোগ বাড়াতে হবে, আইন কোর্ট কাছারি রাজনৈতিক সমস্যার সমাধান হতে পারে কালকের দিনে। সন্তান সুখ ভালো, আপনি ধনুর মানুষ হলে বা জাতক জাতিক হলে, তো সন্তান থাকলে সন্তানের ব্যাপার থাকলে ঠিকই আছে, কিন্তু কালকে দিন ভালো মাথায় রাখুন, মনে রাখুন, বেটার হবে। ধনু মূলা নক্ষত্র, একদম কথা বলার দিন, বলবো বলবো না এরকম যে কনফিউশন, বলুন না কে আপনাকে বারণ করেছে। পূর্ব সারা নক্ষত্র, কালকের দিন নিজে সিদ্ধান্ত নেবেন, আমি সিদ্ধান্ত নেব। উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সিক্রেসি মেনটেন করে রিস্ক নেওয়া যায়। মকর রাশি, সাদা রং ব্যবহার করবেন, মকর রাশি 7 সংখ্যা 4 সংখ্যা শ্রীকৃষ্ণকে স্মরণ করা, 9:40 অ্যাপ্রক্স এখান থেকে মোটামুটি 11:35 দেখে 12:05 থেকে 2:55 শুভ সময় হচ্ছে। মকর রাশির নর্মাল দিন হচ্ছে, নর্মালই চলছে, মকরের হেলথ ভালো, আমার হেলথ ভালো, আমার ফ্যামিলির লোকেরও হেলথ ভালো, কিন্তু খুব শুভ বলতে পারছি না, চলছে বলতে পারি, চলে যাচ্ছে বলতে পারি, আপনি যখন মকরের মানুষ, চলছে চলে যাচ্ছে হয়ে যাচ্ছে,
এটা রিস্ক নিয়ে, ট্রেস নিয়ে, ঝামেলা নিয়ে, কারুর ব্যাপারে থেকে কিচ্ছু হবে না। সারাদিন খাটবেন, খেটে দেখবেন, ধরুন আমি আপনাকে সারাদিন খাটালাম, খেটে বললাম যে যা ভাই এবার বাড়ি যা, তো খেতেও দিলাম, এই ব্যাপারটা হচ্ছে। তো ধীরে সুস্থে কাজ করাটা বেটার হবে, কালকের দিনে স্ট্রেস থাকছে না, টেনশানও থাকছে না, কিন্তু ওই যেখানে ছিলাম সকাল 10টায় বিকেল 5টাতেও সেখানে দাঁড়িয়ে আছি। অনেকদিন এরকম হয়, এই জায়গাটা কালকের দিনে দেখাচ্ছে, হ্যাঁ এই জায়গাটা কালকের দিন দেখাচ্ছে, বা কালকের দিন টুসে সাকসেস রয়েছে। ইনভেস্টমেন্ট একটু দেখে কাজগুলোকে যতটা পারবেন এগিয়ে নিয়ে যান, অনেক কটা কাজকে এগিয়ে নিয়ে যেতে পারেন, কিন্তু চলছে বলা যায়, এইটুকুই ব্যাপার, কমপ্লিট করাটা সমস্যার। কালকের দিনে ব্যবসা ভালো, বিজনেস ভালো চলছে, বিজনেস ভালো এগোচ্ছে। আমি বলবো কোনো জিনিসে বেশি মাথা গলিয়ে ফেলে সমস্যা রয়েছে। স্বামী স্ত্রী সম্পর্ক ঠিকঠাক, প্রেম ভালো, জ্ঞাতি ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু ঠিক নেই, বাবা মায়ের সাথে সম্পর্ক ঠিক, এবং বাবা মায়ের সাথে বন্ডিং, বাবা মায়ের ওভারঅল ভালো হচ্ছে। সন্তান ভোগাবে, বিদ্যা ভোগাবে, লিগাল প্রবলেম পজিটিভ রেজাল্ট দিচ্ছে, পড়াশোনা হচ্ছে না, বাচ্চাগুলোকে নিয়ে একটা টেনশান থাকছে। তবে মকর রাশি, চাপ নিয়ে কিছু করতে পারবেন না, টেনশান নিয়ে কিছু করতে পারবেন না, বড় রিস্ক নিয়ে কিছু করতে পারবেন না। এবার দেখুন, উত্তরাষাঢ়া নক্ষত্র মকরের জাতক বা জাতিকা হলে কালকের দিনে পারিবারিক অশান্তি, শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে হোঁচট খেতে হবে, ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সিনিয়র লেভেলে থেকে সাপোর্টে উন্নতি হতে পারে। কুম্ভ রাশি, আপনি কুম্ভের মানুষ হলে কালকের দিন নীল ব্যবহার করবেন, কালকের দিনে পাঁচ ব্যবহার করবেন, কালকের দিনে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করছেন, 9:50 থেকে 11:05 পুরো সময় আমার সময় আপনার দিন কালকের দিন। আপনি কুম্ভের জাতক বা জাতিকা, কালকের দিনে ইনভেস্টমেন্ট হতে পারে, মায়ের হেলথ, বাচ্চার হেলথ খেয়াল রাখবেন, আপনার হেলথ ঠিকই আছে, মেন্টাল স্ট্রেস ঝেড়ে ফেলে চুটিয়ে দিনটাকে উপভোগ করার দিন, কথা বলার দিন, কালকের দিন যে কোনো ডিল করার দিন। আপনি ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করছেন, আপনাকে ঠেকিয়ে রাখার কেউ নেই, আপনি যখন কোনো কিছু অ্যাচিভ করতে চাইছেন, কোনো কিছুর জন্য ঝাঁপাচ্ছেন, তাই বলে লটারির জন্য নয়, কর্মক্ষেত্রে কোনো কিছু নিয়ে টেনশনে রয়েছেন, আজকে এটাকে শেষ করতেই হবে, এটা করে ফেলবেন কালকের দিন। তো ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা, ভ্যালু ক্রিয়েট করা, লোককে বুঝিয়ে দেওয়া, ভাই আমিও এই অফিসে আছি মানে আমিও কিছু। দেখুন, আপনি যখন কুম্ভের মানুষ, বিজনেস ভালো করছেন, আপনার কনফিডেন্স কথা বলবে, আপনার মেন্টাল সেট আপ, স্টেবিলিটি কথা বলছে, তো পারবেন সাড়ে সাথী থেকে বেরিয়ে আসতে, সাড়ে সাথীর টেনশন থেকে বেরিয়ে আসতে? বেরিয়ে আসুন একটা দিন, বাড়িতে মানি ব্যাগে রেখে, আলমারি খুলে রেখে যান, আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনাকে প্রবলেমে ফেলার কেউ নেই, আপনি যদি না নিজেকে প্রবলেমে ফেলেন। স্বামী স্ত্রীর সম্পর্ক তিক্ততা, হাউস ওয়াইফ হলে পরিবারের সাথে সম্পর্কগুলো একটু ঘেঁটে রয়েছে, বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো, পরিবারের সাথে বেশি মানে মুখ লাগাতে যাবেন না, বন্ধু বান্ধবী তাদের সাথে প্রচুর ডিসকাস, লাভ হবে না, তারা কেউ আপনাকে হেল্প করবে না। সন্তান সুখ ভালো, ভালোই হচ্ছে, পড়াশোনা ঠিকই আছে, আপনার পড়াশোনাও ঠিক আছে। আমি একটা ব্যাপার সাবধান করব, লিগাল প্রবলেম, কোর্ট কাছারি সংক্রান্ত সমস্যা অথবা জায়গা জমি সংক্রান্ত সমস্যা, এটা বলবো। তবে প্রেমিক প্রেমিকারা, কালকের দিনে অশান্তি যেন না আসে, বাজেভাবে অশান্তি হয়ে যাবে। কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র, কালকে আরেকটু অ্যাগ্রেসিভ হওয়া প্রয়োজন। শতভিজা নক্ষত্র ভাগ্য সাথ দেবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তাড়াহুড়ো করতে হবে। মীন রাশি, আকাশি সাদা, হালকা সবুজ, হালকা লাইট কচি যে কলা পাতার কালার, যারা গ্রামে থাকে জানেন কচি কলা পাতার কালার কীরকম হয়, তো আমরা ওটাই বলি। তো এইটা ব্যাপার কালকের দিনে, মোটামুটি 9:50 থেকে 11:40 দেখে 12:05 থেকে দুপুর 2:57 মানে তিনটে প্রায় চলবে কালকের দিন। ধীরে সুস্থে কাজ হচ্ছে, আমি বলবো তিনটে কাজকে টার্গেট করুন, ইভেন বিজনেসও টার্গেট করুন, এই মানে পার্টিকুলার কিছু লোকজনকে, যে একে আমি মালটা বেচব, অবশ্যই খারাপ মাল না, এবং কর্মক্ষেত্র যে এই তিনটে কাজ করলে আমার একটা ভালো প্রফিট হতে পারে, এতগুলোর দরকার নেই, এই যে ব্যাপারটা আপনার মাথার মধ্যে গেঁথে নিন, সেই অনুযায়ী প্ল্যানিং করুন, সেই অনুযায়ী কাজ করুন, বেশি ঘেঁটে লাভ হবে না। দেখবেন আমরা বিয়েবাড়িতে যাই, দিয়ে বলি কি ও ওগুলো খাবো না, খাসির মাংস করেছে খাবো, তাই না?
কালকের দিন শরীরটা একটু ভোগাচ্ছে, ফ্যামিলির শরীর ভালো রয়েছে, ইনভেস্টমেন্ট হবে না, টাকার চাপ আছে এবং খরচা বুঝে গুনে করবেন, ধার দেনাতে যাবেন না, ভ্রমণ হতে পারে, বিজনেস ভালো হচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো, গুরুজনদের সাথে সম্পর্ক ভালো, আত্মীয় পাশের বাড়ি সাবধান, বন্ধুরা সুযোগ সুবিধা নেবে, প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাচ্ছেন, ছোটোখাটো চোটাঘাত লাগা আসতে পারে তবে হিউজ নয়। কালকের দিনে বিদ্যা স্থান ভালো, বাচ্চাদের নিয়ে টেনশান রয়েছে, বাচ্চাদের অ্যাক্টিভিটিস, পড়াশোনা, চাল চলন খুব একটা জুৎসই নয়। তো দেখুন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কুম্ভ রাশির মীন রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিন টপ লেভেলের সাথে ডিল করবেন, কোনো মিডিল ম্যানের সাথে নয়। উত্তর ভাদ্রপদ নক্ষত্র কালকের দিনে তাড়াহুড়ো করবেন না, রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে পার্টিকুলার কারুর ওপর নির্ভরতা, নির্ভরশীলতা আপনাকে ভোগাতে পারে, যে ও আছে ও করে দেবে, ওর সাথে কথা বলেছি হয়ে যাবে, আপনি ডুবছেন, এটাই আগামীকালকের রাশিফল। তো আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে বা করতে পারে। তাহলে এটুকুই থাক নাকি, এটুকুই থাক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শান্তিতে তো থাকতেই হবে। নমস্কার।